হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব আলাস 360। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের জন্য খুশির খবর রয়েছে, ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল, আগামীকাল প্রকাশিত হয়েছে এই 8:30 থেকে 9টার মধ্যে। তো সেটা কিন্তু আপনারা কী করে রেজাল্টটা দেখবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল আমরা ওয়েবসাইটে রয়েছে, আপনারা চলে আসতে পারবেন www.police.gov.in। তো সেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনটার নিচে আমি দিয়ে দেবো। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। তো সেখানে আপনারা রিক্রুটমেন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে, তো রিক্রুটমেন্ট অপশানটিতে ক্লিক করে দেবেন। তো সেখানে রিক্রুটমেন্টটিতে কিন্তু আর একটা অপশান চলে আসবে, সেই রিক্রুটমেন্টও আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তার পরবর্তীতে আরও একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে, যেখানে পরপর তিনটা নোটিশ সেখানে আপনারা আজকের ডেটটা দেখে নিতে পারবেন, যে 27/9 অর্থাৎ আজকে 28 তারিখ, কালই কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়ে গেল। এটা আপনাদের জন্য অত্যন্ত অনেক বড় খুশির খবর, যে কিছুদিন হলো আপনাদের কিন্তু এই পরীক্ষার ইন্টারভিউটা হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018। এখানে গেট ডিটেলস আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে, সেটা আমরা এখন ক্লিক করে নিই। তো বন্ধুরা, সেখানে ক্লিক করা মাত্র কিন্তু পরবর্তী তিনটা আপনার নোটিশ দেখে নিতে পারবেন। তো প্রথমটা নোটিশ এবং পরবর্তীগুলো অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে দেখে নিতে পারছেন, যেখানে গেট ডিটেলসে ক্লিক করলে আপনার বিস্তারিত জানতে পারবেন। এখানে কিন্তু পরপর 27 তারিখেই তিনটা নোটিশ দেখে নিতে পারবেন। তো এখানে সর্বপ্রথম আমরা সেটা দেখে নিই গেট ডিটেলসে গিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি অফিসিয়াল নোটিশটি কিন্তু আমরা ওপেন করে ফেলেছি, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এখানে এটাই বলা হয়েছে যে রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে, একদম দ্য ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে, দ্য ফাইনাল রেজাল্ট প্রকাশিত কিন্তু হয়ে গেছে। তো বাকি বিস্তারিত পড়ার কিছুই নেই, এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনার রেজাল্টটা পাবেন। সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, সিলেকশন অফ হিস পার্মানেন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট, এই তিনটা সিলেক্ট করার পর কিন্তু আপনারা আপনাদের ফাইনাল রেজাল্টটা ডাউনলোড করতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো কীভাবে পারবেন সেটাও আমরা দেখব। তো এখানে আপনারা যে 2 নম্বর যে অপশানটা, যেখানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2018, এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। সেখানেই কিন্তু ক্লিক করলে আপনাদের আরও একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, যেটা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনেই দেখে নিতে পাচ্ছেন। সেখানে আপনাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনারা কোন ডিস্ট্রিক্টের সেটা সিলেক্ট করবেন। তো পরবর্তীতে এখানে সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশান নাম্বার অপশান থাকবে, সেটাতে ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে, এবং ডেট অফ বার্থ নিচে অপশান দেখতে পারবেন, এই ডেট অফ বার্থটা ক্লিক করে এখানে সাবমিট অপশানে দেখে নিতে পারবেন। সেই সাবমিট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটা দেখে, আপনারা কারা কারা পাস করেছেন সেটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা পাস করেছেন রেজাল্টটা দেখা মাত্র কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এটুকুই ছিল, আশা করি খবরটা জানাতে পেরে আপনাদের একটু হলেও উপকৃত হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বাকি বন্ধুদের জানিয়ে দেবার সুযোগ করে দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।